ট্রেনের সবচেয়ে নিরাপদ বগি কোনটি জানেন? সেফ সিট নাম্বারই বা কত? দুর্ঘটনা থেকে বাঁচতে টিকিট কাটার আগে মাথায় রাখুন। দেশে প্রায় ট্রেন দুর্ঘটনা ঘটছে, এমন পরিস্থিতিতে ট্রেন যাত্রীদের মনে প্রশ্ন থেকে যায়, ট্রেনের কোন বগিটি যাত্রীরা সবচেয়ে নিরাপদ বলে মনে করতে পারে। ভারতীয় রেলের তরফে এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি নেই। দেশে প্রায় ট্রেন দুর্ঘটনা ঘটছে, এমন পরিস্থিতিতে ট্রেন যাত্রীদের মনে প্রশ্ন থেকে যায়, ট্রেনের কোন বগিটি যাত্রীরা সবচেয়ে নিরাপদ বলে মনে করতে পারে। ভারতীয় রেলের তরফে এই বিষয়টি কোনো আনুষ্ঠানিক বিবৃতি নেই, কিন্তু ট্রেনের বগিগুলোর অবস্থান দেখলে সহজেই বুঝতে পারবেন ট্রেনের কোন বগিটি সবচেয়ে নিরাপদ। একই সঙ্গে কোচের ভেতরে সবচেয়ে নিরাপদ আসন নিয়েও মতামত দেন কয়েকজন বিশেষজ্ঞ। ট্রেনে কি ধরনের কোচ আছে? ভারতে চলমান বেশিরভাগ ট্রেনে সামনে থেকে প্রথম যাত্রীবাহী কোচ হল A1, এরপরে আসে B1, B2, B3 এবং তারপর B4, এর মধ্যে বেশিরভাগ AC3 কোচ। যেসব ট্রেনে প্যান্ট্রি কার থাকে, প্যান্ট্রি কার সহ কোচটি B4 এর পরে। এরপরে আসে S1, S2, S3, এরা স্লিপার ক্লাস কোচ। এরপর সাধারণ কোচে বগি যুক্ত করা হয়। ট্রেনের সবচেয়ে নিরাপদ কোচ কোনটি? বেশিরভাগ যাত্রীদের মতে ভারতীয় ট্রেনের সবচেয়ে নিরাপদ কোচ হল S1, কিন্তু বিশেষজ্ঞরা মনে করেন ট্রেনের সবচেয়ে নিরাপদ কোচ মাঝখানে। উপরে উল্লেখিত ক্রম অনুসারে কোচ B4 ভারতীয় ট্রেনের সবচেয়ে নিরাপদ বলে বিবেচিত হবে। বিশেষজ্ঞরা মনে করেন দুর্ঘটনার সময় পার্শ্ব কোচরা সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকে, তবে অনেক ট্রেনে এই ক্রম পরিবর্তন করা হয়। কিন্তু টিকিট বুক করার সময় আপনি যখন ট্রেনটি বেছে নেবেন, তখন দেখে নিন কোনটি মধ্যম কোচ এবং তারপরে গিয়ে আপনি সেই ট্রেনে টিকিট বুক করুন। ট্রেনের সবচেয়ে নিরাপদ আসন কোনটি? সবচেয়ে নিরাপদ কোচের পর আসে ট্রেনের সবচেয়ে নিরাপদ আসন। NBC নিউজে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা গিয়েছিল, 1970 সালে ফেডারেল রেলওয়ে সেফটি অ্যাক্টের লেখক ল্যারিমান বলেছেন যে কোনো ট্রেনের কোচের মধ্যে সবচেয়ে নিরাপদ আসনটি হল মধ্যবর্তী আসন। 35টির মধ্যে সবচেয়ে নিরাপদ আসনটি বিবেচনা করা হবে। এখন যেহেতু আপনি এই সম্পর্কে জানতে পেরেছেন, যখনই আপনি নিজের বা আপনার প্রিয়জনের সঙ্গে ট্রেনের সিট বুক করবেন, তখন এই দুটি জিনিস কিন্তু মাথায় রাখবেন।